হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস কলমে। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। শুভ পঞ্চমী প্রত্যেককে, খুব ভালো করে কাটাও আজকের দিনটা। কালকে রাত্রে তো আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা রাত্রে উঠে টুপাই আর আমি মিলে ঘরে বসে খেয়েছি। তো এখন আমি রেডি হয়ে গেছি, আমাদের সকালের খাওয়ার হয়ে গেছে, লুচি আর মানে গতকালের কি চানা মশলা ছিল সেটা খেয়েছি। এখন আমি একটু বেরোবো, টুকটাক কিছু কেনাকাটা রয়েছে সামনের দোকান থেকে। মাসি চলে এসেছে, তো মাসি আর মারি কিছু জিনিসপত্র কিনতে যাব আমি। এই হচ্ছে মাসি, রাঙা মাসি আমাদের। রাঙা মাসি খুব সুন্দর হাতের কাজ জানে আর কি, এবং তৈরিও করে। রাঙা মাসির তো আলাদা বিষয় আছে না, পেজ আছে না তোমার? ফেসবুক অ্যাকাউন্ট আছে, খুব সুন্দর জিনিস বানায়। কোনোদিন পারলে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমাদের সামনের দোকানটায় অনেক কিছুই পাইনি, তো বেলঘরিয়াতে যেতে হবে। তো যাব বেলঘরিয়াতে, কারণ আসলে সামনের দোকানটায় না সব কিছু রাখে না, কারণ অত বেশি বিক্রি সিক্রি হয় না, তাই জন্য। তো সেরকম কিছু আনতে গেলে আমাদের নয় বেলঘরিয়া নয় বিরাটি যেতেই হয়। তো যাব আমি আর টুপাই। স্নান করা হয়ে গেছে আমার, মাথায় এখন ঝুঁটি বাঁধা আছে, এই অবস্থাতেই টুপাই ভিডিও করছে। যাই হোক, এটা হচ্ছে আজকে আমাদের মেনু হচ্ছে, এটা কি জানি, কাঁকরোল ভাজা, ও কাঁকরোল ভাজা, শাপলা ভাজা দেখা যাচ্ছে না, শাপলা ভাজা ভেতরে ঢুকে আছে। এই যে এটা হচ্ছে, এই যে শাপলা ভাজা, চিংড়ি মাছের তরকারি আলু দিয়ে একটা ডাল, ভাত তো আছে, ভাত তো আছে, আর মাংস খাওয়ার এটা মানে তোমাদের বলা হয়নি। আমি বিকেলবেলা বাড়িতে আসার কথা ছিল, তো চলে এসেছে আমি বাড়িতে। এখন গল্প গুজব চলছে, দেখি যদি মানে কাছে পিঠে ঠাকুর দেখতে যাওয়া যায় তাহলে যাবো দেখতে। ভাই একটা নতুন গিটার কিনেছে, মানে ওর পুরোনো একটা গিটার ছিল, তারপর তো ওটাতে ঠিকঠাক হচ্ছিল না বলে আরেকটা গিটার কিনেছে পুজোর আগে। টুপাই তাই এখন টুং টাং করছে, মা চা দিল, এবার আমরা চা খাবো। টুপাই আর দীপন যাবে মোগলাই আনতে, তো দীপন রেডি হচ্ছে, চুল বাঁধছে, চিনি আমাকে চুল বেঁধে দিচ্ছে। দেখি দেখি মুখটা দেখি, সামনে ভালোই ধুয়েছিস। আলটিমেটলি মোগলাই আমাদের পাওয়া গেছে অপূর্ব জায়গাতে, আর আগে একটা খুঁজেছি, দুটো জায়গা সেখানে পাইনি, দাঁড়িয়ে আছে ওয়েটিং। এখন বাজে 11টা, এখন আমরা যাচ্ছি প্যান্ডেল হপিং করতে, খুব বেশি দূর করা যাবে না। হ্যাঁ কি বল বল বল, বাজে কথা বলছে তো, আর মা বসে বসে আমার ব্লগ দেখছে। আমরা রেডি হয়ে গেছি, শুভ পঞ্চমী, শুভ পঞ্চমী এখনই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর বেশিক্ষণ বাকি নেই ষষ্ঠী আসতে, তো পঞ্চমীর দিনের ঘোড়াটা আমরা একটুখানি ঘুরে আসি। আরে চলো 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 আসছি। Thank you.
বিশাল বড় আকর্ষণ ছিল যে এইখানে ঠাকুর দেখতে আসতেই হবে, কারণ এখানে নবদুর্গা হতো আমাদের ঠাকুর দেখা মানে এইগুলোই ছিল আর এগুলোই ছিল। কিন্তু সৌমিক ছোটবেলায় সৌমিক নবদুর্গা দেখেছে কি? না না দেখিনি আমি নবদুর্গা দেখিনি। আমার ছোটবেলায় এটা একটা বিশাল আকর্ষণ এবং বিশাল ভিড় হতো, আমাদের আশা চাই এটা ছিল। এখন আর নবদুর্গা হয় না, মোটামুটি একটা হয়, যাই হোক খারাপ না। আমরা এখন যাবো শহীদ কলোনি, কাছে পিঠের মোটামুটি ঠাকুর দেখা হয়ে গেছে। অমরাবতীতে এখন ভালো ঠাকুর করে না রে খুব একটা? হ্যাঁ আমরা জল ঠল একটু খেয়ে নিই, আমরা জল ঠল নিয়ে বেরিয়েছি। রাস্তায় খিদে পেলে কি করবো, দোকানপাট পাবো? এখন আমরা রয়েছি ট্রাফিক মোড়ে, সব দোকানপাট খোলা আসাদপুরে। এখন বাজে 11:15। দেখি যে ওই বেনারসি টাইপের চকচকে এরকম ধরনের শাড়ি পরানো হয়, এইখানে আমার ঠাকুরের শাড়িটা অসাধারণ লেগেছে। সুতোর কাজ করা একটু মডার্ন, লেহেঙ্গা মনে হচ্ছে, এবং শাড়ির কাজগুলো পুরো সুতোর কাজ, ওই রাজস্থানি স্টাইল এরকম ধরনের, সেটা আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ কাজ বসানো, হ্যাঁ কাজ বসানো। ছ
সাধারণত দুর্গাতে আমরা শাড়ি পরেই দেখি, এটা একটু একদমই তাই আলাদা করে দেখি, এবং খুব চকচকে ধরনের শাড়ি, সেখান থেকে অনেকটাই আলাদা, মানে এই দুর্গার বেশ চয়েসটা ভালো আমার মতে। দীপন হেলমেটের দায়িত্ব নিয়ে নিয়েছে, দু হাতে দুটো বরফে জমে বয়স এমনিতেই হয়েছে 40+ বললাম, তার আফটার বললাম না কত, 60 দেখিনি, কালকে টুপাইরও অফিস আছে তো তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে, ভাইরাও পৌঁছে গেছে, আমরা এখান রত্তলা থেকে ঢুকে গেলাম, তারপর ওরা চলে গেছে, ওরাও পৌঁছে গেছে, ফোন করেছিল তো এই আর কি, একটু খিদে খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগেই তো খেয়েছিলাম, দেখি ম্যাগি আছে, ম্যাগি করে খেয়ে নেবো, কী তুমি খাবে? তো আর আমি একটু ম্যাগি খেয়ে নেবো, তো ঠিক আছে চলো। হ্যাঁ, তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, আর কালকে ষষ্ঠী,
আগে থেকেই ষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আজকের মতন এখানেই, গুড নাইট, টাটা।